আজ ছন্তল গ্রাম পঞ্চায়েতের অধীনে মুসলিম পল্লীর 3 নং ওয়ার্ড এলাকায় কংগ্রেস ও বিজেপি দলের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত এক কংগ্রেস দলের কর্মী। সংবাদে প্রকাশ আখাদুর রহমান একজন সক্রিয় কংগ্রেস দলের কর্মী বলে জানা যায়। অভিযোগ, ওই একই এলাকায় একটি জলের পাম্প মেশিন বসানো হয়। যথারীতি সেই পাম্প মেশিন চালানোর জন্য একজন কর্মী নিয়োগ করা হবে বলে সেই মোতাবেক আখাদুর রহমান সংশ্লিষ্ট পঞ্চায়েতে ওনার এই কাজ দেওয়ার জন্য দাবি করেন। অভিযোগ, ওনার আপন দুই ভাই বিজেপি দলের সক্রিয় সদস্য এবং ওনাকে এই কাজ দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন। এরপর আখাদুর রহমান চণ্ডীপুর ব্লকে একটি লিখিত আকারে অভিযোগ দেন যে আমি এখানে স্থায়ী বাসিন্দা হয়েও কেন আমি এই কাজ পাব না। এরপর শুরু হয় হুমকি ধমকি, আখাদুর রহমানকে দিতে থাকেন ওনার আপন দুই ভাই। জানা যায় আজ সকাল 11টা নাগাদ উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা হাতাহাতিতে রূপান্তরিত হয়। অভিযোগ, আখাদুর রহমানকে বিজেপি দলের দুই কর্মী তথা ওনার আপন দুই ভাই দা লাঠি দিয়ে বেধড়ক মারপিট চালায় আখাদুর রহমানকে। এমনকি আখাদুর রহমানকে ওনার মা বাঁচাতে এনে ওনার মাও রক্ষা পায়নি ওদের হাত থেকে বলে অভিযোগ। পরবর্তী সময়ে আখাদুর রহমানকে চিকিৎসার জন্য কৈলাসহর উনকোটে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে কৈলাসহর উনকোটে জেলা হাসপাতালে চিকিৎসাধীন আখাদুর রহমান। ঘটনার তদন্তে কৈলাসহর থানার পুলিশ। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়র। দীর্ঘ প্রায় 1.5 বছর আগে থেকে, দীর্ঘ 20 বছর ধরে আমি আমার পিতৃ সম্পত্তি হিসাবে আমি আমার একটা বাড়ি নিয়ে আছি। আমার দুইটা ভাই তারার বাড়ি নিয়ে আছে মুসলিম পল্লী 2 নম্বর ওয়ার্ড। তো দীর্ঘ 20 বছর ধরে আমার মা বাবার দেওয়া হিসাবে একটা জায়গাতে আমি 20 বছর ধরে আছি। বর্তমানে 1.5 বছর আগে একটা পাম্প হয়ে যাইছে। এই পাম্প হাউসটা মনে করো আমার পরে হাজ মোটামুটি কমপ্লিট হয়ে তখন তারা এই বিজেপির কর্মকর্তা হিসেবে চাকরি যেটা আছে ফেসিলিটিটা তারা নেওয়ার জন্য তারা চাকরি আবেদন করছে। আমি যখন জানতে পারলাম তারা চাকরি আবেদন করছে, করার পরে আমি একটা অবজেকশন দিছি ব্লকে। অবজেকশন দেওয়ার পর থেকে তারা আবার হুমকি স্বরূপ আজকে তাদের কালকে হুমকি দিব, মারব, গর্জা লাগবে। এটা আমার ভাই আতাবুর রহমান মেম্বার, আর আমার ভাই আসাদুর রহমান এও বিজেপির নেতা, আফন ভাই তারা এই চাকরির জন্য মানে আমার লোক হুমকি স্বরূপ ইয়ে করছে। আমি ব্লকে এটা অবজেকশন দেওয়ার কারণে ইয়ে করছে। আমি কইছি যে একটা বিচার ডাক, দুটাশুনি বিচার ডাক ডাকিয়া এই সঠিক যে সঠিক হয় সে পাইব। মারামারির দরকার নেই, তারা বিচারটা শুনলি বিচারটা মানতে রাজি নাই। তারা বিচার করতো না, তারা প্রাইভেট ভাবে বিচার করতো, আমি তারারে দিলাইতাম। আমার বাড়ির ভিতরে আমি এই চাকরিটা তারারে দিলাইতাম, নাহলে আমি মায়ের খাইব। ওই দেখুন আমি যে মনে করেন অবজেকশনের পরে আমি কইতাছি ইলেকশনের পরে এটার একটা তারা ইনকোয়ারি করব। তো আমি গতকালকে আবার ব্লকে গেছি, গিয়া কইছি এখন তৈলে শেষ, আমার এটা ইনকোয়ারি করো। তো তারা কইছে ঠিক আছে, ইনকোয়ারি অতি সত্তর ইনকোয়ারি হইব। আজকে সকালে একজন লোক পাঠাইছে, এটা অতি সত্তর উঠাই আনতাম, নাইলে তারা মারপিট করবো, নাইলে আজকে ফার্স্টার ভিতরে বাড়িঘর ছাড়তাম। তাই আমি কইছি যেহেতু বিচার রাখা হয়েছে, ইয়ে হয়েছে বাড়িঘর ছাড়তে হইলে এটা তো একটা সমাধান হইব। যদি আমার ছাড়া লাগে আমি ছাড়মু না, না অক্ষণ যা হইয়া দৌড়িয়া আমার সাদুর রহমান এত বড় বর্গা লইয়া গেছে। গিয়া আমি তখন দৌড়িয়া গিয়া গড়ো ঢুকে গেছি, তোমার বর্গা দি একটা গোল্লা মারছে দেখেন ওই জায়গাতে পড়ছে, ওই জায়গাটা বুধ আড্ডি ভাঙি গেছে। আমি আড্ডি একটাই থেকে এই যে পড়ছে, পড়ার লগে লগে আমার সবজি মানে আমার বারিন্দার ভিতরে আছে একটা বটবিদা, এই বটবিদা লইয়া আমার খাটিলার সময় তখন বড় ভাই মেম্বার যে হেও দৌড়িয়া আইসে, তার বউ আমার মা সব দৌড়িয়া আইসে আইয়া বড় ভাই অত বড় একটা মানে এই লাকড়ি লইয়া আমার মাছ ফিট বর্তমানে কিন্তু আমি জানি না খুব মানে ইহতে দিছে, আর ওই ছোট ভাইয়ে আঞ্জা করে ধরছে আর ফিটোর মধ্যে হেয়া দিছে। তখন আমার মায়ে আটাইতে চাইছেন, আয় আটটা নিয়ে সাইয়া আমার মধ্যম ভাইয়া সেন মারি আমার মার হাত কাটছে। অক্ষণ তারা কইতেছে আমি কাটছি, পরে মনে করো তো কইছি হোটেল আমারে ফাটাও তাড়াতাড়ি ইয়ে করিয়া। মায়ের লগে লগে মনে করো আমি দাঁড়ানো আসলাম,
রানু আসলাম মায়ের পাওয়ার পরে বেদনা হয়েছে না, এখন তো আমি আর খাড়া হইতাম পারতাম না, বইতাম পারতাম না, কিচ্ছু করতাম না। দেড়টা কি দুই ঘন্টা, দেড়টা কি দুই ঘন্টা আমি সাথে সাথে পুলিশ করছি, ফায়ার সার্ভিস ফোন করছি, আমি হসপিটালে আবার আমার ফোন করছে, এখন কি পুলিশ হয় না, সার্ভিস হয় না, কিচ্ছু হয় না, সব বিজি লাগে, সব তারা বন্ধ করে রাখি দিচ্ছে। এরপরে প্রিপেড সাইট টাকা গাড়িতে ফোন করছি, আও আমার বাদে বাঘ নাইলে তুই কি টাকা দিবে কইয়া তারা গেছে। লাস্ট বাধ্যতামূলক আমি লাস্ট আমার এই বিরোধী আমি ফোন করিয়া কইছি, স্যার আমার বাসাইন মানে বাসাইন ও একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সর ইয়ে উঠি আমি অতটুকু অবধি আইসি পুলিশ। আমার বাড়ির যদি আমি আমার নাম আকাদুর রহমান, আমার ভাই এর নাম আতাউর রহমান, আসাদুর রহমান, আমার ভাই এগু মেম্বার বিজেপির নেতা, আমি নাম জানি। আপনার কি স্যার? আমি সুস্থ বিচার চাই, আর ওই মেশিন গুড়টা আমি ফাইপদার হইতে, আমি ভাই দীর্ঘ 20 বছর ধরে এই জায়গাতে থেকে আমি ফাইপদার হইলে আমি পাইতাম, আর যদি তারা ফাইপদার হয় তাহলে তো এটা সঠিক বিচার। জলের জলের যে পাম্পিং, হ্যাঁ জলের পাম্পিং, ওইটা আমাদের হেরা স্যার চাকরি করে, আমি হেরা কইতেছে তারা চাকরি, আর আমি কইতেছি আমার বাড়ির হিসাবে আমি করতাম, তোমরা কিরকম পাও ওইটা নিয়ে মাইটটা না, হ্যাঁ তার যে আমরা চালাই আর পঞ্চায়েত আমরা আমরা জীবনে দিতে চালু যাও মায়ের ইটালিয়ান বান আমার কিছু আমার ইটালিয়ান মায়ের করতেছি। আমার শাশুড়ি দর তো চাইছে, শাশুড়ি রাত হারছে, এখানে বডি দা দিয়া লাঠি ডেঙ্গা সবকিছু লইয়া ইয়া গড়ের ভিতরে তোনে টানিয়ে আমরা বাগরিয়া পরে নামটি জানেন আতাবুর রহমান মেম্বার স্যার বিজেপির, আর আসাদুর রহমান বিজেপির নেতা স্যার। আপনারা কোন দল হরেন? আপনার নাম? পরিগুন্নে স্যার।